হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাওলির পাঁচমিশালি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে 7টা। আজকেও আমার ঘুম হয়নি, বেশ একটু বেলা করে ঘুমোবো সেটা আর হচ্ছে না। তো তোমাদের দাদা সকাল সকাল আজকে বেরিয়ে গেছে, মানে প্রায় 7:30 নাগাদ বেরিয়ে গেছে। ও চাটাই খেয়ে গেছে, আর কিছু খায়নি, কারণ আজকে ওদের অফিসে মিটিং আছে, তো যার জন্য ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো তারপর দেখলাম উঠে যখন গেছি, তাহলে আমার অনেকগুলো কাজ পেন্ডিং আছে, তোমরা সেটা ভালো মতনই জানো, ওর জন্য সেই কাজগুলো আজকে কমপ্লিট করবো। আর শনিবারও মেয়ে পড়া থাকে সকালে, তো মেয়েও পড়তে যাবে, ওর জন্য আর শুলাম না, খাওয়া দাওয়া করতে হবে, টিফিন করে তারপর ও যাবে। তো প্রথমেই চলে এসেছি বাসি বিছানাটা তুলতে, কারণ এটা আবার এদিকটা না করে গেলে নিচে চলে গেলে না আর এদিকটা করা হয় না। তো বাসি বিছানা তুলে গদ্দর মুছে ছাদ পরিষ্কার করবো, ছাদ আজকে পরিষ্কার আমি করেই ছাড়বো, কারণ রবিবার আমার দ্বারা ছাদ পরিষ্কার হয় না, কারণ বাজার দোকান সমস্ত কিছু থাকে সেটা তোমরা জানো। তো চলো বক বক করছি না, ব্লগটা স্টার্ট করে দিলাম। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না প্লিজ। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো উঠে গেছে, একটা জানলা মোটামুটি খোলা, ছাদের জানলাটা ওই ছাদের দরজাটা খোলা আছে বলে এত রোদ লাগছে। তো এই বালিশগুলোকে আগে রোদে দেবো, তা এখন আপাতত নিচে রেখে দিলাম, তারপর বালিশগুলোকেও আজকে ভালো করে রোদে দেবো, কারণ ছাদ পরিষ্কারটা করে নিলে এই কাজগুলো আমি ছাদে করতে পারি। তো চলো আমি স্টার্ট করে দিয়েছি কাজ। বিছানা মোটামুটি আমার পরিষ্কারই থাকে, জাস্ট একটু টান টান করে নিই, টান টান না করে থাকলে না আমার খুব অস্বস্তি হয় বিছানা টান টান না থাকলে, কার এরকম বাতি কাছে আমাকে বলবে। এবার দেখো জানলাগুলো খুলবো, ঘর আরো আলো হয়ে যাবে। আমরা যে জায়গাটা শুই সেই জায়গাটা রোদটা বেশ ভালো করে, এই সময়টা যদি জানলাটা খোলা যায়, তো সব সময় হয় না, কারণ ওটা ঘুমায়, এর জন্য একদমই হয় না। যে কটা জানলায় দেওয়া গেল সে কটা জানলায় দিয়ে দিলাম রোদে, বাদ বাকিগুলো সমস্ত কিছু ছাদে দেবো, ছাদটা পরিষ্কার করবো তার আগে। তো চলো জানলাগুলো আর একটা জানলা খুলি। দেখো এই জানলাতেও প্রচুর রোদ আসে, শুধু আলমারিটার জন্য একটা পাল্লার গার্ড হয়ে গেছে, তবে জানলাটা পুরোই খোলা যায়। এখানে যতটা পারি আমি বালিশগুলো ডেলি দিয়ে দিই, এখানে দেখছি একটা দুটো হয়ে যাবে। হয়ে গেল, আর পাশ বালিশটা আর কম্বলটা ছাড়ে দেবো। তো চলো ঘরদুয়ারটাকে ঝাঁট দিই। আমার হাজবেন্ডের সব থেকে বড় রোগ গামছা, চান করে উঠে গামছাটাও একটু সিঁড়িতেও মেলে দিতে পারে না, এই চেয়ারে বা মেঝেতে চড়িয়ে রেখে দিয়ে চলে যায়, প্রতিদিন আমি গজগজ করি। কি করবো বলো, ঝগড়াটা কার সাথে করবো, ও তো অফিসে চলে যায়, তারপর আমি ওপরে আসি, ততক্ষণে দেখি এই সমস্ত কাণ্ড করে রেখেছি। Thank you.
চলে এসেছি আর জানলা টানলা দেওয়া হয়ে গেছে, ছাদ থেকে বালিশ টালিশ তোলা হয়ে গেছে, জাস্ট শোবো। সকাল 7টায় উঠলেও কাজে কিন্তু শেষ নেই। এখন যদি আমি না ঘুমাই তাহলেও দেখবে সংসারে কিছু না কিছু কাজ ঠিকই বেরিয়ে যায়। তো তোমাদের সাথে ইচ্ছা করে যে সকাল থেকে একদম রাত অবধি কী করছি না করছি সেটা শেয়ার করা, কিন্তু কী বলতো ভিডিওগুলো বড় হয়ে যায়। বড় বড় ইউটিউবাররাও দেখেছি যে 14-15 মিনিটের ভিডিও দেয়, একটা ব্লগ পুরোটা সারাদিনে দেখাতে গেলে যতই এডিট করি 14 মিনিটের আগে নামানো যায় না। তো যাই হোক, আজকে সকালটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। বিকেলে আজকে কিছুই নেই, বিকেলে কিছু জামা কাপড় ইস্ত্রি বাকি আছে, সেগুলো কমপ্লিট করবো আর মেকে বড়াবো, কারণ সামনে আবার দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে। তো চলো আজকের মতন এখানে টাটা জানিয়ে দিলাম, আবার কালকে সানডে, কালকে ব্লগ শুরু করবো সকাল থেকে। তো আজকের মতন টাটা। আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরাই জানাবে, আমাকে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে জয়েন করছো, আজকে দেখছো নতুন ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যেও আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। তো আজকের মতন টাটা জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনে আশেপাশে খুব ডেঙ্গু হচ্ছে শুনছি, তাই ভয়ে আছি, আতঙ্কে আছি। তোমরা কিন্তু সাবধানে থেকো, দরজা জানালা একটু বন্ধ করে রাখো সন্ধ্যের পর থেকে। তো আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে নতুন দিনের সাথে। তারা সবাইকে লাভ ইউ অল।